হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2021 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো মুভি ইটারনালস নিয়ে। এই মুভিটি MCU মানে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের পুরো সিরিজের 26 নম্বর কাহিনী। এর আগে আমি MCU এর 25টি স্টোরি অলরেডি ইন অর্ডার রিলিজ ডেট পর এক্সপ্লেন করে দিয়েছি। আশা করি সেগুলি আপনারা প্রত্যেকেই দেখেছেন, আর যদি এখনও কেউ দেখতে বাকি থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এনিওয়ে, আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির IMDb রেটিং 6.4 আউট অফ 10। তো আর বেশি কথা না বাড়িয়ে এখন সোজা চলে যাব মেন স্টোরির দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বংউড। প্রথমেই বলি, এই মুভিটি ক্রিটিক্সদের কাছে খুবই সমালোচিত হয়েছে, কারণ এই মুভির স্টোরি নাকি একদমই ভালো না। যদিও তাদের মতামতের সাথে আমার মতামতের একদম মিল নেই, কারণ আমার কাছে এই মুভি যথেষ্ট ভালো লেগেছে। আসলে এই মুভিতে বারবার অতীতের ঘটনা আর বর্তমান টাইমের ঘটনা ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর কারণে মুভির মেন স্টোরি বুঝতে অনেকেরই অসুবিধা হয়েছে, যে কারণে এই মুভিটি নিয়ে এত সমালোচনা। কিন্তু আমি আমার সাধ্যমতো এই মুভির মেন স্টোরি আপনাদের কাছে খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। পুরোটা দেখে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যাই হোক, মুভি শুরু হয় একটি লেখার মাধ্যমে, যে লেখার সাহায্যে আমাদের সামনে ইটারনালস ও সেলেস্টিয়ালদের একটি সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করা হয়। এর মাধ্যমেই আমরা জানতে পারি সৃষ্টির পূর্বে মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সূচনার আগে উদয় হয় সেলেস্টিয়াল। এর মানে সেলেস্টিয়ালরাই হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে প্রাচীন প্রাণী, আর এই সেলেস্টিয়ালদের মধ্যে প্রধান সেলেস্টিয়াল অ্যারিজম সর্বপ্রথম সূর্যের সৃষ্টি করে, যার ফলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আলোর উদয় হয়। আর ধীরে ধীরে এই সূর্যের আলোর সাহায্যেই সূচনা হয় প্রাণী। ঠিক একই রকমভাবে অন্য সেলেস্টিয়ালরাও এই রকম আরও অনেক গ্যালাক্সির সৃষ্টি করে। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করেই ডেভিয়েন্ট নামক কিছু অপ্রাকৃতিক জীব উদয় হয়ে ইন্টেলিজেন্ট লাইফদের হত্যা করতে শুরু করে। ইন্টেলিজেন্ট লাইফ বলতে এখানে মানব জাতির মতো বুদ্ধিমত্তা জীবনের কথা বলা হয়েছে। যাই হোক, এই ডেভিয়েন্টদের জন্যই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাই প্রাকৃতিক সাম্যতা বজায় রাখার জন্য প্রাইম সেলেস্টিয়াল অ্যারিজম অলিম্পিয়া গ্রহের অমর যোদ্ধা ইটারনালসদের পাঠায় ডেভিয়েন্টদের হত্যা করার জন্য, আর তারা বিভিন্ন গ্যালাক্সিতে ডেভিয়েন্টদের সাথে লড়াই করে ইন্টেলিজেন্ট লাইফদের রক্ষা করতে শুরু করে। ইটারনালসরা প্রথম সেলেস্টিয়াল অ্যারিজমকে অন্ধভক্তের মতো বিশ্বাস করত, কিন্তু পরম ইটারনালস এজাকের নেতৃত্বে একটি মিশন এই সব কিছু পুরোপুরি চেঞ্জ করে দেয়। সেই মিশনের ঘটনাই আমরা এই মুভিতে দেখতে পাবো, যেই মিশনটি হয়েছিল আমাদের পৃথিবীকে কেন্দ্র করে। এখানে দেখা যায় অ্যারিজম 5000 খ্রিস্টপূর্বাব্দে 10টি ইটারনালসকে প্ল্যানেট আর্থে পাঠায় সাধারণ মানুষকে মানে ইন্টেলিজেন্ট লাইফদের ডেভিয়েন্টদের হাত থেকে রক্ষা করার জন্য। যেহেতু এই 10টি সুপার হিরো আমাদের কাছে একদমই নতুন, তাই এদের সাথে প্রথমে একটু পরিচয় করে নেওয়া যাক। প্রথমত প্রাইম ইটারনালস এজ্যাক, যে এই 10 জনের মধ্যে একমাত্র অ্যারিজামের সাথে পৃথিবী থেকে কথা বলতে পারে। মানে এই মিশনে পাঠানোর আগে অ্যারিজাম এমন এক ধরনের ক্ষমতা তাকে প্রদান করেছিল যার মাধ্যমে সে তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে, কিন্তু বাকিরা সেটা পারে না। তাই এজ্যাক অ্যারিজামের কথা অনুযায়ী বাকিদেরকে কাজ করায়, মানে সোজা কথায় এই 10 জনের লিডার হলো এজ্যাক। এই কারণেই সে প্রাইম ইটারনালস, আর এর ক্ষমতা হলো এ যে কোনো কারোর ক্ষতস্থান নিমেষেই সারিয়ে দিতে পারে। এরপর ইকারিস, যাকে আপনারা সুপারম্যানের ছোট ভাই বলতে পারেন, মানে তার ক্ষমতার সাহায্যে সে আকাশে উঠতে পারে আর তার চোখ থেকে এক ধরনের লেজার বিম নির্গত হয়। তারপর সার্সি, যার ক্ষমতা হলো সে যে কোনো বস্তুকে পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে। এরপর কিঙ্গো, এই ক্যারেক্টারটি হয়তো টিকটক দেখে ইন্সপায়ার, কারণ এ তার হাতের সাহায্যে গুলি করতে পারে, জোকসাপার্ট। তারপর স্প্রাইট, যে একদম বাচ্চাদের মতো দেখতে হলেও সে তার রূপ চেঞ্জ করার সাথে সাথে রিয়েলিটি চেঞ্জ করারও ক্ষমতা রাখে, মানে এক ধরনের ইলিউশন সৃষ্টি করতে পারে। এরপর ফাস্টোস, যে তার ক্ষমতার সাহায্যে ক্ষণিকের মধ্যেই আধুনিক গেজেট তৈরি করতে পারে, মানে এক প্রকার ম্যাজিক্যাল সায়েন্টিস্ট বলা চলে। তারপর মাকারি, এর ক্ষমতা হলো অনেকটা ফ্ল্যাশের মতো, মানে সে খুব জোরে দৌড়াতে পারে। তারপর ড্রুক, যার ক্ষমতা অনেকটা ওয়ান্ডার মতো, মানে সে তার ক্ষমতার সাহায্যে যে কাউকে বশ করতে পারে। এরপর গিলগামেশ, যাকে আপনারা জাদুকর ওয়াংয়ের ছোট ভাই বলতে পারেন, আর ক্ষমতার দিক থেকে হাল্কের সাথে তুলনা করতে পারেন, মানে তার মধ্যে হাল্কের মতোই ক্ষমতা বর্তমান। সর্বশেষ থেনা, যাকে এই মুভিতে গড অব ওয়ার নামে অভিহিত করা হয়েছে। এইবার কেন করা হয়েছে এর ইতিহাস হয়তো আমরা অন্য কোনো মুভিতে জানতে পারবো, আর এর ক্ষমতা এ দুর্দান্ত একজন ফাইটার। যাই হোক, আশা করি এদের পাওয়ার সম্বন্ধে আপনাদেরকে একটি সাধারণ ধারণা দিতে পেরেছি। এইবার পুনরায় ফিরে যাক মুভি স্টোরিতে। 5000 খ্রিস্টপূর্বাব্দ থেকে ডেভিয়েন্টদের সাথে লড়াই করতে করতে 575 খ্রিস্টপূর্বাব্দে এসে ব্যাবিলন নামক একটি শহরে কিছু ডেভিয়েন্টদের হত্যা করার পর প্রাইম ইটারনাল এজ্যাক তার স্পিয়ারের মাধ্যমে অ্যারিসামের সাথে যোগাযোগ করে। তারপর তাকে জানায় এখন পৃথিবী ডেভিয়েন্টদের হাত থেকে মোটামুটিভাবে সুরক্ষিত, আর এই ব্যাবিলন এখন পৃথিবীর একটি বড় শহরে পরিণত হয়েছে, মানে ইন্টেলিজেন্ট লাইফ খুব দ্রুত গ্রো করছে। কিন্তু আমি এই গ্রহতে বিশেষ কিছু লক্ষ্য করছি, যে কারণে আমাদের মনে হয় আমাদের এই মিশন খুব একটা সহজ এবার হবে না।
তখন উত্তরে অ্যারিজম তাকে জানায়, তুমি তোমার মিশনে ফোকাস করো, এই গ্রহ বা সেখানকার মানুষের সাথে সংযুক্ত হওয়ার তোমাদের কোনো প্রয়োজন নেই। মানে এখানে অ্যারিজম বলতে চাইছে, তাদের কাজ শুধুমাত্র ডেভিয়েন্টদের হাত থেকে মানুষদের রক্ষা করা, বাকি অন্য কোনো বিপদ থেকে মানব জাতিকে উদ্ধার করা তাদের দায়িত্ব না। এইবার তাদের এই কথোপকথন শেষ হওয়ার পর এজাক যখন তাদের ডোমোতে ফিরে যায়, ডোমো বলতে এখানে তাদের স্পেসশিপের কথা বলা হয়েছে, মানে এটা তাদের স্পেসশিপের নাম। যাই হোক, সেখানে ফাস্টোস তার বুদ্ধিমত্তার সাহায্যে আধুনিক একটি স্টিম ইঞ্জিন প্রস্তুত করছিল, যার মাধ্যমে মানবজাতি খুব সহজেই চাষাবাদে উন্নতি করতে পারে। এটা দেখার পরেই এজাক তাকে জানায়, মানবজাতিকে সময়ের সাথে সাথে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হোক, তাদেরকে এত তাড়াতাড়ি এত উন্নত টেকনোলজি উপহার দেওয়ার কোনো প্রয়োজনই নেই। ফলে ফাস্টোস তার স্টিম ইঞ্জিনের বদলে এই রকম একটি প্রোটোটাইপ তৈরি করে। আর এটা কি, এটা তো আমরা সকলেই জানি। যাই হোক, এরপর তারা সকলে মিলে মানব জাতির সাথে মিশে তাদের উন্নতিতে কিছুটা হলেও সাহায্য করতে শুরু করে। আর এর মাঝেই সেটসিও ইকারিস একে অপরের প্রতি রোমান্টিক্যালি আকৃষ্ট হওয়ার পর 400 খ্রিস্টপূর্বাব্দে তারা একে অপরকে বিয়ে করে নেয়। এরপর আরও কিছুদিন অতিবাহিত হওয়ার পর 1521 সাল নাগাদ বেঁচে থাকা সমস্ত ডেভিয়েন্টদের হত্যা করার পর ইটারনালসরা একে অপরের মতামতের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। আসলে ওই টাইমে সেখানে একটি সংগ্রাম চলছিল, মানে আধুনিক হাতিয়ারের সাহায্যে দুই গোষ্ঠীর মধ্যে লড়াই চলছিল, যেটা দেখে ড্রুগের মনে হয় ফাস্টোস তার আধুনিক টেকনোলজি মানুষদের দান করে ভুল করেছে, কারণ ওই টেকনোলজির সাহায্যেই তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করে নিজেরাই নিজেদেরকে হত্যা করছে। ফাস্টোস এর উত্তরে জানায়, টেকনোলজি ছাড়া মানব সভ্যতার বিকাশ কোনোভাবেই সম্ভব ছিল না, তাই এইসব আমি চাইলেও কোনোদিনই আটকাতে পারতাম না। এই কথার পর ড্রুগ নিজেই তার ক্ষমতার সাহায্যে সেখানে লড়াই করা সমস্ত মানুষের মাইন্ড কন্ট্রোল করে ওই লড়াই থামানোর চেষ্টা করে, যে কাজে এজাক তাকে বাধা দেয় আর জানায়, মানব সভ্যতার কোনো কাজেই আমরা হস্তক্ষেপ করতে পারি না। ঠিক এই টাইমেই থেনার মস্তিষ্কে কিছু প্রবলেম দেখা দেয়, সে তার হুঁশ হারিয়ে নিজের সঙ্গীদের উপরেই আক্রমণ করতে শুরু করে। কোনো ক্রমে ফাস্টোস তাকে শান্ত করার পর যখন পুনরায় থেনার হুঁশ ফিরে আসে, তখন এজাক জানায় থেনার বর্তমানে যে অবস্থা, সে যে কোনো টাইমে আবারও তার হুঁশ খুইয়ে আমাদের উপর আক্রমণ করতে পারে, তাই সে থেনার সমস্ত স্মৃতি মুছে ফেলার প্রস্তাব দেয়। কিন্তু এই কথা শুনে থেনা খুবই হতাশ হয়ে পড়ে আর জানায় সে তার স্মৃতি একদমই হারাতে চায় না। তখন এজাক তাকে অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করে যে তার স্মৃতি চলে গেলেও সে কিন্তু একই থাকবে। এই টাইমে ড্রুগ আর চুপ করে না থাকতে পেরে প্রাইম ইটারনালস এজাকের বিরুদ্ধে কথা বলতে শুরু করে, কারণ এতদিন সে পৃথিবীতে থেকে মানব জাতির একে অপরের বিরুদ্ধে লড়াই দেখতে দেখতে হতাশাগ্রস্ত। সে যদি চাইতো এসব লড়াই সে নিমেষেই থামিয়ে দিতে পারত, কিন্তু এটা নাকি তাদের মিশন না। তাদের মিশন ইন্টেলিজেন্ট লাইফকে সুরক্ষিত করা, কিন্তু কোথায় তারা সুরক্ষিত, তারা তো নিজেদের মধ্যেই লড়াই করে মারা যাচ্ছে। তাই আজ থেকে সে আর এই টিমের সাথে থাকবে না। এই বলেই সামনে লড়াইয়ে ব্যস্ত থাকা একদল মানুষকে সে তার ক্ষমতার সাহায্যে বশ করে তাদের লড়াই থামিয়ে তার সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর গিলগামেশ জানায়, থেনা স্মৃতি মোছার কোনো দরকার নেই, সে আজ থেকে তার উপর নজর রাখবে যাতে তার দ্বারা অন্য কোনো ইটারনালসের ক্ষতি না হয়। এই পরিস্থিতিতে এজাক সকলকে জানায়, তোমরা এখন তোমাদের নিজেদের মতো জীবনযাপন করতে পারো, কারণ ডেভিয়েন্টরা এখন পুরোপুরি শেষ, তাই আমাদের আর একসাথে থাকার কোনো দরকার নেই। পরবর্তী সময়ে যদি কোনোদিন দরকার হয় আমরা পুনরায় মিলিত হব। এর ফলে সমস্ত ইটারনালসরা স্বাধীন হয়ে সেখান থেকে বিদায় নিয়ে নিজেদের মতো জীবনযাপন করতে শুরু করে। গিলগামেশ এবং থেনা চলে যায় অস্ট্রেলিয়ায়, যেখানে তারা দুজন একত্রে বসবাস করতে শুরু করে। ইকারিস ও সেটসি বিচ্ছেদ হওয়ার পর সেটসি ও স্প্রাইড দুজনে মিলে লন্ডনে বসবাস করতে শুরু করে। কিঙ্গো বিশ্ব ভ্রমণ করে এবং অবশেষে একজন জনপ্রিয় বলিউড অভিনেতা হয়ে ওঠে। ড্রুগ অ্যামাজন জঙ্গলে একটি উপনিবেশ শুরু করে আর ফাস্টোস একটি সংসার করে তার মতো জীবনযাপন করে। বর্তমানে তার একটি স্বামী এবং ছেলে রয়েছে। হ্যাঁ জানি, শুনতে অবাক লাগলেও মুভিতে এটাই দেখানো হয়েছে, মানে এটা ফাস্টোসের স্বামী। আর মাকারি বহু শতাব্দী ধরে তাদের ডোমোতেই বসবাস করে আসছে। এইবার এইখান থেকে সিন শিফট হয় বর্তমান টাইমে, যেখানে আমরা জানতে পারি সেটসি লন্ডনে থাকাকালীন এখন একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করে আর সেখানে ডেন হুইটম্যান নামে একটি ব্যক্তির সাথে নতুন সম্পর্কে আবদ্ধ হয়। এইবার একদিন সেটসি, স্প্রাইট ও ড্রেন একটি নাইট ক্লাব থেকে ফেরার টাইমে হঠাৎ করেই তাদের উপর একটি ডেভিয়েন্ট হামলা করে বসে। স্প্রাইট তার ক্ষমতার সাহায্যে সঙ্গে সঙ্গে একটি ইলিউশন সৃষ্টি করে ডেভিয়েন্টের হাত থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু ডেভিয়েন্টই ওই ইলিউশনকে ফাঁকি দিয়ে স্প্রাইটকে মারতে যায়। ঠিক তখনই সেখানে ইকারিস উপস্থিত হয়ে ডেভিয়েন্টির উপর আক্রমণ করে তাকে সেখান থেকে ভাগিয়ে দেয়। কিন্তু এই ডেভিয়েন্টির সাথে লড়াইয়ের টাইমে তারা লক্ষ্য করে অস্বাভাবিকভাবে ডেভিয়েন্টই তার নিজের ক্ষতস্থান নিজেই সারিয়ে তুলছে, যেটা এর আগে তারা কোনোদিনও দেখেনি। মানে ডেভিয়েন্টদের যে এই রকম ক্ষমতাও থাকতে পারে, এটা তাদের ধারণার বাইরে। যাই হোক, এরপর দেখা যায় সেটসি তার বর্তমান বয়ফ্রেন্ড ডেন হুইটম্যানকে তার আসল পরিচয় জানায়, মানে তারা ইটারনালস আর এসেছে অলিম্পিয়া নামক একটি গ্রহ থেকে এখানকার মানুষদের ডেভিয়েন্টদের হাত থেকে রক্ষা করার জন্য। এই কথা শুনে তার বয়ফ্রেন্ড জবাব দেয়, তুমি ব্রেকআপ করতে চাইছো সেটা তো ঠিক আছে, কিন্তু এইসব বলার মানে কি? এর মানে ডেন এই সব কিছু বিশ্বাসই করছিল না। তখন সেটসি তাকে আবারও জানায় সে একটুও ইয়ার্কি করছে না,
সে যা বলছে সব কিছু একদম সত্যি। এইবার ডেন তাকে জিজ্ঞাসা করে, যদি মানব জাতিকে রক্ষা করাই তোমাদের কাজ হয়, তাহলে থ্যানোস যখন পৃথিবীর অর্ধেক মানুষকে গায়েব করে দিয়েছিল তখন তোমরা কোথায় ছিলে? এর উত্তরে সেরসি জানায়, তাদের কাজ শুধুমাত্র ডেভিয়েন্টদের হাত থেকে মানব জাতিকে রক্ষা করা, বাকি আর অন্য কোনো বিপদ থেকে নয়। যাই হোক, এরপর সেরসি তাকে জানায়, আজ থেকে প্রায় 500 বছর আগে তারা ভেবেছিল ডেভিয়েন্টরা মারা গেছে, কিন্তু এখন হঠাৎ করেই ডেভিয়েন্টরা উদয় হয়েছে, তাই আগেরবারের মতো আবারও তাদেরকে কাজে লেগে পড়তে হবে, তাই তাকে এখনই এখান থেকে বিদায় নিতে হবে। এরপর দেখা যায় সেরসি, স্প্রাইট ও ইকারিস তিনজন মিলে ডিসিশন নেয়, যেহেতু ডেভিয়েন্টরা পুনরায় উদিত হয়েছে তাই তাদেরকে আবারও একত্রিত হতে হবে, মানে সমস্ত ইটারনালদের আবারও এক জায়গায় হওয়ার পালা। তাই তারা তিনজন মিলেই প্রথমেই রওনা হয় তাদের লিডার মানে প্রাইম ইটারনালস এজাকের সাথে দেখা করার উদ্দেশ্যে। কিন্তু দক্ষিণ ডাকোটার যে জায়গায় এজাক বসবাস করত সেই জায়গায় পৌঁছেই তারা এজাকের মৃতদেহ উদ্ধার করে আর বুঝতে পারে তাদের উপর যে ডেভিয়েন্টি হামলা চালিয়েছিল খুব সম্ভবত সেই এজাককে হত্যা করেছে, আর তারপর এজাকের হিলিং পাওয়ার সে নিজের মধ্যে শোষণ করে নিয়েছে, এই কারণেই ওই ডেভিয়েন্ট নিজের ক্ষত নিজেই সারিয়ে তুলতে পারছিল। যাই হোক, এখানেই সেরসির সঙ্গে একটি অদ্ভুত ঘটনা ঘটে। সে যখন এজাকের মৃতদেহর পাশে বসে কাঁদছিল, ঠিক তখনই এজাকের শরীরে থাকা ওই স্পেয়ার মানে যার মাধ্যমে এজাক অ্যারিসামের সাথে কথা বলতো, সেই স্পেয়ার এজাকের মৃতদেহ থেকে বেরিয়ে সেরসির শরীরে প্রবেশ করে, ফলে সঙ্গে সঙ্গেই সেরসি অ্যারিসামের সাথে সংযুক্ত হয়ে যায়। আর তখনই অ্যারিসাম তাকে জানায় সময় এসে গেছে। এইবার কিসের সময় এসে গেছে সেটা আমরা আর কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবো। এখানে অ্যারিসামের সাথে কথা বলে সেরসি যখন পুনরায় বাস্তবে ফিরে আসে আর এই ঘটনার কথা স্প্রাইট ও ইকারিসকে জানায়, তখন ইকারিস এটা তার মনের ভুল বলে উড়িয়ে দেয়। তারপর তারা আবারও বেরিয়ে পড়ে বাকি ইটারনালসদের একত্রিত করার আশায়, আর সোজা গিয়ে উপস্থিত হয় কিঙ্গোর কাছে, যে বর্তমানে একজন বলিউড অ্যাক্টর। এখানে কিছু বলার নেই, মানে সময়সীমা মুভিতে দেখানো হয়েছে 2024 সাল, কিন্তু এই সময়ে বলিউডের কোন নায়ক এইভাবে নাচে ভাই, মাই গড। যদিও এই নাচ দেখার সঙ্গে সঙ্গেই আমার একটা হিরোর কথা মাথায় আসছে, কিন্তু নাম বলা যাবে না, তাহলে হয়তো অনেকেই খিস্তি দেবে। যাই হোক, তারা কিঙ্গোর কাছে উপস্থিত হয়েই ডেভিয়েন্টদের ফিরে আসা ও এজাকের মৃত্যুর কথা জানায়। তখন সেও তাদের সাথে মিলে বেরিয়ে পড়ে বাকি ইটারনালসদের একত্রিত করার জন্য, কিন্তু সে তার পিএ মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকেও সঙ্গে নেয়, যাতে সে তার নিজের একটি ডকুমেন্টারি রেকর্ড করতে পারে। যাই হোক, এরপর তারা উপস্থিত হয় অস্ট্রেলিয়ায়, যেখানে তারা দেখা করে গিলগামেশ এবং থেনার সাথে। এখানে আমরা দেখতে পাই থেনার মাথার ব্যামও কিন্তু এখনও সারেনি, মানে সে এখনও মাঝে মাঝেই যাকে তাকে আক্রমণ করে বসে, আর সেঞ্চুরি 6 নামে একটি গ্রহের কথা বার বার বলে। এছাড়াও সেখানে একটি ডেভিয়েন্টের মৃতদেহ আমরা দেখতে পাই, এর মানে গিলগামেশ এবং থেনাও জানে ডেভিয়েন্টরা পুনরায় ফিরে এসেছে। এইবার এখানে থাকাকালীন সেরসি আবারও তার ওই স্পেয়ার ব্যবহার করে অ্যারিসামের সাথে কথা বলে, ফলে এখানেই এই মুভির আসল রহস্য উদ্ঘাটন হয়। সেরসি যখন অ্যারিসামকে জানায় আমাদের প্রাইম ইটারনালস এজাক মারা গেছে আর ডেভিয়েন্টরা কোথা থেকে হঠাৎ করেই ফিরে এসেছে, এমনকি পৃথিবীতে মাঝে মাঝে ভূমিকম্পরও দেখা দিচ্ছে, মনে হয় পৃথিবীর সাথে খারাপ কিছু হতে চলেছে। তখন অ্যারিসাম জানায় এটা এমন কিছু না, এমার্জেন্সির সাইড ইফেক্ট। সেরসি অবাক হয়ে তখন তার কাছে জানতে চায়, এমার্জেন্স এটা আবার কি? অ্যারিসাম উত্তরে তাকে জানায়, এখন সময় এসে গেছে তোমাদের মিশনের আসল উদ্দেশ্য জানার। আসলে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে টিয়ামুট নামক একটি সেলেস্টিয়ালের জন্মের সাহায্য করার জন্য। অ্যারিসাম এরপর আরও ডিটেলে তাকে জানায়, প্রতি 1,00,000,000 বছরে একটি করে নতুন সেলেস্টিয়ালের জন্ম খুবই প্রয়োজন, এই কারণেই অ্যারিসাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত সজীব গ্রহ আছে সেই প্রত্যেকটি গ্রহে সেলেস্টিয়ালের বীজ রোপণ করে, আর ওই বীজ থেকে একটি করে সেলেস্টিয়ালের জন্ম হতে প্রায় 1,00,000,000 বছর সময় লাগে, কারণ ওই বীজ থেকে একটি সেলেস্টিয়ালে পরিণত হতে গেলে এক প্রকার এনার্জি রিসোর্সের খুবই প্রয়োজন, যে এনার্জি একমাত্র পাওয়া যায় ইন্টেলিজেন্স লাইফ থেকে। কিন্তু আমরা তো মানব সভ্যতার ইতিহাস জানি, কোনো সজীব গ্রহতে মানব সভ্যতা বিকাশ ঘটা অতটাও সোজা না, কারণ যে কোনো সজীব গ্রহতে প্রথম দিকেই এপেক্স প্রজাতির প্রাণী জন্ম নেয় মানে ডাইনোসরাস টাইপ প্রাণী, আর তারা থাকাকালীন ইন্টেলিজেন্স লাইফ গ্রো করা একদমই অসম্ভব। এই কারণেই অ্যারিসাম ওই সমস্ত এপেক্স প্রজাতির প্রাণীদের হত্যা করার জন্য ডেভিয়েন্টদের সৃষ্টি করে আর এই ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি সজীব গ্রহতে তাদেরকে পাঠিয়ে দেয়। এরপর ডেভিয়েন্টরা তো এপেক্স প্রজাতির প্রাণীদের সব মেরে ফেলে, কিন্তু ডেভিয়েন্টদের তৈরি করার প্রসেসে একটু ভুল থাকার কারণে তারা নিজেরাই বিকশিত হতে শুরু করে আর এপেক্স প্রজাতির মতো তারাও ইন্টেলিজেন্স লাইফদের হত্যা করতে থাকে। কিন্তু ইন্টেলিজেন্ট লাইফ গ্রো না করলে সেলেস্টিয়ালরা কিছুতেই জন্ম নিতে পারবে না। এই ভুল বুঝতে পেরেই ডেভিয়েন্টদের হাত থেকে রক্ষা করার জন্য অ্যারিসাম ইটারনালসদের সৃষ্টি করে, যাতে সজীব গ্রহগুলিতে জনসংখ্যা সঠিক মাত্রায় বৃদ্ধি হতে পারে আর তাদের এনার্জি নিয়েই ওই বীজগুলি ক্রমবর্ধমানভাবে বড় হতে হতে এক পর্যায়ে ওই গ্রহের মাটি ভেদ করে বেরিয়ে আসে নতুন সেলেস্টিয়াল, আর এই প্রসেসকেই বলা হয় এমার্জেন্স। কিন্তু এই এমার্জেন্সের ফলে ওই গ্রহ পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। এটা শুনেই সেরসি জিজ্ঞাসা করে, তাহলে পৃথিবীতে এত প্রাণ এক নিমেষেই নষ্ট হয়ে যাবে? তখন অ্যারিসাম জানায়, একটা গ্রহের শেষ থেকেই তো আরও অনেক নতুন গ্রহের সূচনা হয়,
কারণ ওই নতুন জন্ম নেওয়া সেলেস্টিয়াল তার ক্ষমতার সাহায্যে আবারও একটি সূর্যের সূচনা করবে, যার ফলে তাকে ঘিরে আবারও সৃষ্টি হবে একটি নতুন গ্যালাক্সি। আর এইভাবেই সৃষ্টি ও ধ্বংসের পরম্পরা চলে আসছে। এইবার সার্সি জানতে চায় এই কথা কি এজাক জানতো। তখন অ্যারিজম আরও একটি অদ্ভুত তথ্য সার্সিকে জানায়। সে বলে, কয়েক কোটি কোটি বছর ধরে এইরকম অনেক সেলেস্টিয়ালের জন্ম হতে তোমরা সাহায্য করেছো, কিন্তু সার্সি বলে এটা হতে পারে না, কারণ পৃথিবী আমার প্রথম মিশন, এর আগে তো আমি কোনো সেলেস্টিয়ালকে জন্ম হতে সাহায্য করিনি। তখন অ্যারিজম জানায়, তোমরা তো জানো তোমাদের বাসস্থান অলিম্পিয়া, কিন্তু বাস্তবে অলিম্পিয়া বলে কোনো স্থানই নেই, তোমাদেরকে আমিই তৈরি করেছি আর আমিই প্রোগ্রাম করেছি। এরপর সে সার্সিকে এমন একটি জায়গা দেখায় যেখানে তার মতো হাজারো ইটার্নালসকে রেডি করা হচ্ছে নেক্সট কোনো মিশনে পাঠানোর জন্য। এর মানে তারা শুধু দেখতেই মানুষের মতো, কিন্তু তারা আসলে এক ধরনের রোবট। এটা জানার পরেই সার্সি আবারও জানতে চায়, তাহলে এর আগের কোনো মিশনের কথা আমার কেন মনে নেই। তখন সে জানতে পারে, প্রত্যেকটা মিশনের পর তাদের স্মৃতিশক্তি পুরোপুরিভাবে মুছে ফেলা হয়, যে স্মৃতিগুলি অ্যারিজম একটি বিশেষ জায়গায় কালেক্ট করে রাখে, যাতে ওই স্মৃতির সাহায্যে অ্যারিজম নতুন কিছু জানতে পারে। আর ঠিক এই কারণেই থেনার মস্তিষ্কে মাঝে মাঝেই বিভ্রান্তি দেখা দেয়, আর সে অলিম্পিয়া নামক একটি গ্রহ নিয়ে কথা বলতে শুরু করে। আসলে এর আগে থেনার মিশন ছিল অলিম্পিয়া নামক একটি গ্রহতে, যেখান থেকে মিশন কমপ্লিট করে ফিরে আসার পর তার স্মৃতিশক্তি পুরোপুরি মুছে ফেলা যায়নি, এই কারণেই সে মাঝে মাঝে এইরকম পাগলের মতো আচরণ করতে থাকে। এই তথ্য জানার পর সার্সি পুরোপুরি হতাশ হয়ে যায়, আর সমস্ত ঘটনা সেখানে উপস্থিত তার বাকি টিম মেম্বারদের সামনে উপস্থাপন করে। ফলে তারা সকলে মিলে ঠিক করে এই এমার্জেন্সিকে তারা যা হোক করেই হোক বন্ধ করবে। এরপর গিলগামেশ মতামত দেয়, তারা যদি ড্রুগের ক্ষমতা ব্যবহার করে সদ্য জন্ম নিতে চলা সেলেস্টিয়ালের মাইন্ড কন্ট্রোল করে তাকে ঘুম পাড়িয়ে দেয়, তাহলে এই এমার্জেন্সি বন্ধ হয়ে যাবে। এই মতামতে সবাই সম্মতি জানিয়ে সকলে মিলে উপস্থিত হয় অ্যামাজনে, কারণ বর্তমানে ড্রুগ সেখানেই থাকে। সেখানে উপস্থিত হয়েই সকলে যখন এই প্ল্যানের কথা ড্রুগকে বোঝানোর চেষ্টা করে, সেই টাইমেই তাদের উপর আক্রমণ করে এক দল ডেভিয়েন্ট। ফলে সমস্ত ইটার্নালসরা মিলে ডেভিয়েন্টদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে, কিন্তু এই লড়াইয়ের মাঝে ডেভিয়েন্টদের লিডার ক্রো গিলগামেশকে হত্যা করে তার সমস্ত ক্ষমতা নিজের মধ্যে শোষণ করে নেয়, যার ফলে সে আগের থেকে হয়ে ওঠে আরও শক্তিশালী এবং তার সাথে তার আকৃতি প্রকৃতিও পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এছাড়াও সেখানে আরও একটি অস্বাভাবিক ঘটনা ঘটে। এতদিন সার্সি জানত সে শুধু নির্জীব বস্তুকেই চেঞ্জ করতে পারে, কিন্তু এখানে ডেভিয়েন্টদের সাথে লড়াই করার টাইমে সার্সি তার ক্ষমতার সাহায্যে একটি ডেভিয়েন্টকেই গাছের মতো রূপে পরিবর্তন করে দেয়, আর প্রথমবারের মতো উপলব্ধি করে সে যে কোনো জীবন্ত জিনিসকেও চেঞ্জ করতে পারে। যাই হোক, এরপর তারা সকলে মিলে গিলগামেশের শেষ ক্রিয়া সম্পন্ন করে। তারপর সার্সি পুনরায় ড্রুগকে রিকোয়েস্ট করতে শুরু করে যাতে সে এই কাজে তাদেরকে সাহায্য করে, কিন্তু ড্রুগ জানায় একটি সেলেস্টিয়ালের মাইন্ড কন্ট্রোল করা তার ক্ষমতার বাইরে। তখন সার্সি জানায়, তাহলে আমাদেরকে ফার্স্ট ওসের সাহায্য নিতে হবে, যদি তার টেকনোলজির সাহায্যে তোমার ক্ষমতা বাড়ানো যায় তাহলে হয়তো এটা করা সম্ভব। এই কথা শুনে ড্রুগ জানায়, ফার্স্ট ওস মানব জাতির জন্য আর কোনোদিনই কোনো কিছু করবে না, কারণ 1945 হিরোশিমা নাগাসাকি যে পরমাণু বিস্ফোরণ ঘটেছিল সেই ঘটনা দেখে ফার্স্ট ওসের মানব জাতির উপর থেকে পুরো বিশ্বাসই উঠে যায়, কারণ সে তার টেকনোলজি মানব জাতির উদ্দেশ্যে দান করেছিল যাতে তারা দ্রুত বিকাশ করতে পারে, কিন্তু সেই টেকনোলজি যে তারা এত বড় ধ্বংসের কাজে লাগাবে এটা সে কোনোদিনও ভাবতেই পারেনি। আর তারপর থেকেই সে মানব জাতির হয়ে কোনো কিছুই করতে রাজি না, কিন্তু তবুও সমস্ত ইটার্নালরা ফাস্টোসের কাছে হাজির হয়ে এই বিষয়ে হেল্প করার জন্য তাকে রিকোয়েস্ট করে, কিন্তু সে তাদের কোনো কথা শুনতে রাজি না হলেও শেষমেশ তার স্বামীর রিকোয়েস্টেই সে তার টিমকে সাহায্য করতে রাজি হয়। তারপর তারা সকলে মিলে উপস্থিত হয় ইরাকের একটি মরুভূমিতে, যেখানে তাদের স্পেসশিপটি লুকিয়ে রাখা ছিল, মানে যার ভিতরে এতদিন ধরে বাস করছে মাকারি। এইবার সেখানে সমস্ত ইটার্নালসরা একত্রিত হওয়ার পর ফাস্টোস জানায় সে তার টেকনোলজির সাহায্যে ইউনি মাইন্ড নামে একটি প্রসেস তৈরি করবে, যার সাহায্যে সে সমস্ত ইটার্নালদের শক্তি একত্রিত করতে পারবে, আর ওই একত্রিত ক্ষমতা ইউজ করেই ড্রুগ সদ্য জন্ম নিতে চলা সেলেস্টিয়াল টিয়ামুটের মাইন্ড কন্ট্রোল করে তাকে উদয় হওয়া থেকে আটকে দেবে, ফলে এই পৃথিবী ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে। এখানে যখন সকলে মিলে এই একই জিনিস নিয়ে আলোচনা করতে শুরু করে তখন ইকারিস পুরোপুরি চুপ। তাকে দেখে মনেই হয় সে চাইছে না এই এমার্জেন্সিকে আটকাতে। আসলে এখানেই লুকিয়ে আছে আরও একটি রহস্য। এমার্জেন্সির টাইম কাছে চলে আসায় পৃথিবীতে থাকা সমস্ত হিমবাহ বলতে শুরু করে, আর ওই হিমবাহের ভিতরে চাপা পড়ে থাকা ডেভিয়েন্টরা পুনরায় মুক্ত হয়ে যায়, যে খবর পেয়ে আজ থেকে প্রায় 6 আগে ইকারিস দেখা করতে যায় এজাকের সাথে। এজাক তাকে জানায় এমার্জেন্সির টাইম একদম সামনে চলে আসায় এইসব হচ্ছে। ইকারিস এইসব কথা শুনেই জানায়, তাহলে অবশেষে আমাদের মিশন শেষ হতে চলেছে, কিন্তু এজাক তাকে জানায় তাদের খুব তাড়াতাড়ি এক হতে হবে, কারণ আমরা এক হলে তবেই এই এমার্জেন্সিকে আটকাতে পারবো। এই কথা শুনে ইকারিস পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ এই এমার্জেন্সি তো তাদের আসল মিশন, মানে তাদেরকে এখানে পাঠানোই হয়েছিল এই কারণে, কিন্তু এজাক এসব কি বলছে। আসলে ইকারিস দীর্ঘদিন ধরে তাদের আসল উদ্দেশ্য সম্পর্কে পরিচিত আর অ্যারিজমের অন্ধ ভক্ত,
মানে তার বিরুদ্ধে কোনো কথা সে স্বপ্নেও কোনোদিন ভাবতে পারে না। ইজেক এরপরেই তাকে জানায় কোটি কোটি বছর ধরে সে অ্যারিজমের কথা মতো এইরকম অনেক গ্রহে তার মিশন কমপ্লিট করে এসেছে, কিন্তু এখন তার মনে হয় পৃথিবীর ভবিষ্যৎ অ্যারিজম ভুল লিখেছে। সে জানায় আজ থেকে প্রায় 5 বছর আগেই ইমার্জেন্সির টাইম হয়ে গেছিল, কিন্তু হঠাৎ থানোসের চুটকির ফলে পৃথিবীর অর্ধেক মানুষ ধূলিসাৎ হয়ে যায়, যার ফলে সেই টাইমের জন্য ইমার্জেন্স থমকে যায়। কিন্তু 5 বছর পর সমস্ত অ্যাভেঞ্জাররা মিলে আবারও সেই সমস্ত মানুষদের ফিরিয়ে আনে, ফলে জনসংখ্যা আবারও আগের মতো হওয়ায় ইমার্জেন্স পুনরায় চালু হয়ে যায়। এজাক জানায় অন্য গ্রহের তুলনায় এই গ্রহের মানুষরা পুরোপুরি আলাদা। হয়তো তারা ছোটখাটো কারণে নিজেদের মধ্যে ঝামেলা করে, কিন্তু বেশিরভাগ মানুষই একসাথে মিলেমিশে থাকতে ভালোবাসে। আর বিশেষ করে এই প্ল্যানেটের মানুষরা একসাথে মিলে ধূলিসাৎ হয়ে যাওয়া যে অর্ধেক মানুষকে ফিরিয়ে এনেছে, এটা তাকে খুবই উদ্বুদ্ধ করেছে। তাই সে এখন চায় না এইভাবে পৃথিবীর মানুষরা এক নিমেষে হারিয়ে যাক। কিন্তু ইকারিস কিছুতেই চাইছিল না তাদের এই মিশনটা বরবাদ করতে। এই কারণে সে প্ল্যান করে এজাককে আলাস্কার সেই জায়গায় নিয়ে যায় যেখানে হিমবাহ গলে যাওয়ার ফলে ডেভিয়েন্টরা পুনরায় উদিত হয়েছে, আর তারপর এজাককে ধাক্কা দিয়ে সেই জায়গায় ফেলে দেয় যেখানে ডেভিয়েন্টদের লিডার ক্রো এজাককে ধরে তার সমস্ত শক্তি শোষণ করে তাকে সেখানেই মেরে ফেলে। তারপর ইকারিস এজাকের লাশ নিয়ে পুনরায় তার ঘরে রেখে দেয় যাতে অন্য কারোর এই বিষয়ে কোনো সন্দেহ না হয়। এরপর সে নিজে থেকেই সকলকে একত্রিত করতে শুরু করে যাতে তারা একত্রিত হতে হতেই 7 দিন কেটে যায় আর এমার্জেন্স শুরু হয়ে যায়, মানে তাদের মিশন যাতে কমপ্লিট হয়ে যায়। কিন্তু বর্তমানে তো সমস্ত ইটারনালরা মিলে লেগে পড়েছে ইমার্জেন্সকে আটকানোর কাজে। এখানেই ফাস্টস যখন তার ইউনিমাইন্ড প্রায় প্রস্তুত করে ফেলেছে তখনই সে বুঝতে পারে অলরেডি এমার্জেন্স শুরু হয়ে গেছে। তাই সে মাকারিকে দায়িত্ব দেয় পৃথিবীর কোন স্থানে এই কাজটি সম্পন্ন হবে খুঁজে বের করার জন্য, যাতে তারা সেখানে গিয়ে এটি আটকাতে পারে। ফলে মাকারি তার সুপার স্প্রিড ইউজ করে ক্ষণিকের মধ্যেই খুঁজে বের করে সেই স্থান। এদিকে ইকারিস শেষ পর্যায়ে ফাস্টসের ওই ইউনিমাইন প্রজেক্ট তার ক্ষমতার সাহায্যে ধ্বংস করে দেয় আর জানায় আমার এই মিশন আমি কমপ্লিট করেই ছাড়বো, তাই এই এমার্জেন্স যেই আটকাতে আসুক না কেন আমি তাদের সকলকেই মেরে ফেলবো। এর ফলে সেখানে উপস্থিত সকলেই বুঝতে পেরে যায় এজাককে আসলেই হত্যা করেছে ইকারিস। যাই হোক, এখানে যখন সকলের সাথে ইকারিসের মতামতের অমিল হয় স্প্রাইট তখন ইকারিসের মতামতকে সম্মতি জানিয়ে তার দলে হয়ে যায়। আসলে স্প্রাইট অনেক দিন ধরেই মনে মনে ইকারিসকে লাইক করত, কিন্তু যেহেতু সে একদমই একটি বাচ্চার মতো দেখতে তাই সে কোনোদিনই ইকারিসকে তার মনের কথা জানাতে পারেনি। এই কারণে সুযোগ বুঝে সে অনিচ্ছা সত্ত্বেও ইকারিসের দলে নাম লেখায়। এরপর কিঙ্গো সিদ্ধান্ত নেয় সে তার সাধারণ লাইফে ফিরে যাবে, কারণ সে ইকারিসের সাথে একদম একমত, কিন্তু তার বন্ধুদের সাথে সে এই নিয়ে লড়াই করতে চায় না। কিন্তু থেনা সেরসিকে বোঝায় সে যা সিদ্ধান্ত নিয়েছে সেটা একদম সঠিক, মানে যে কোনো উপায়ে তাদেরকে এই গ্রহটিকে বাঁচাতেই হবে। ফলে ফ্রাস্টোস সেরসির মধ্যে থাকা সেই স্পিয়ারের সাহায্যে প্রত্যেকের জন্য একটি করে ব্রেসলেট তৈরি করে যার সাহায্যে ওই ইউনিমাইন্ড প্রসেসটি কমপ্লিট হবে। তারপর তারা সকলে মিলে তাদের স্পেসশিপের মাধ্যমে রওনা হয় সেই জায়গার উদ্দেশ্যে যেখানে এমার্জেন্সির প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানে পৌঁছেই তারা যখন ইউনিমাইন্ড প্রসেস শুরু করে ড্রুগের সাহায্যে এমার্জেন্স বন্ধ করার চেষ্টা করে, ঠিক তখনই ইকারিস তাদের উপর হামলা চালিয়ে ড্রুগকে গুরুতরভাবে আহত করে দেয়, যার ফলে তার পক্ষে আর এই কাজ সম্পূর্ণ করা একদমই সম্ভব না। এই দেখে সেরসি নিজে থেকেই বাকিদেরকে জানায় আমি চেষ্টা করছি এটা বন্ধ করার, ততক্ষণ তোমরা ইকারিসকে ব্যস্ত রাখো। ফলে সকলে মিলে ইকারিসকে বিভ্রান্ত করতে শুরু করে যাতে সে সেরসিকে বাধা দিতে না পারে। ইতিমধ্যে ডেভিয়েন্টের লিডার ক্রো সেখানে এসে উপস্থিত হওয়ায় থিনা তার সাথে লড়াই শুরু করে আর অবশেষে থিনা তাকে হত্যা করে, যার ফলে সে তার স্মৃতির নিয়ন্ত্রণ ফিরে পায়। মানে তার যে পুরনো স্মৃতি মাঝে মাঝেই ফিরে আসছিল সেটা এই লড়াইয়ের ফলে তার পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে। এদিকে ফাস্টোস এবং মাকারি ইকারিসের বিরুদ্ধে লড়াই করতে করতে এক পর্যায়ে ফাস্টোস ইকারিকে বন্দী করে ফেলে। অন্যদিকে সেরসি যখন ইমার্জেন্স আটকানোর জন্য সেই দিকে এগোতে থাকে তখন স্প্রাইট সেখানে উপস্থিত হয়ে একটি ছুরি দিয়ে তার উপর হিংস্রভাবে আঘাত করে। আগেই বলেছি স্প্রাইট ইকারিসকে মনে মনে খুবই লাইক করত, কিন্তু ইকারিস সেরসিকে ভালোবাসত, এই কারণেই সে প্রথম থেকেই সেরসির উপর ক্ষুব্ধ। যাই হোক, এই টাইমে ড্রুগ কোথা থেকে সেখানে উপস্থিত হয়ে একটি পাথর দিয়ে স্প্রাইটকে আঘাত করে ঘায়েল করে দেয়। এতক্ষণে এমার্জেন্স পুরোপুরি রূপে চালু হয়ে নতুন সেলেস্টিয়াল উদয় হতে শুরু করে দেয়, যেটা দেখে আহত সেরসি আর টাইম নষ্ট না করে কোনো রকমের তার ক্ষমতা ইউজ করে তাকে পাথরে পরিণত করতে শুরু করে। এই টাইমে ইকারিস ফাস্টোসের বন্ধন থেকে মুক্ত হয়ে সোজা সেরসির সামনে এসে উপস্থিত হয় তাকে থামানোর জন্য, কিন্তু সে বুঝতে পারে সে চাইলেই সেরসির উপর আক্রমণ করতে পারছে না কারণ সে তাকে ভালোবাসে। এরপর সেরসি পুনরায় তাকে পাথরে পরিণত করতে শুরু করে। এই টাইমেই ফাস্টোসের ইউনিমাইন প্রসেস চালু হয়ে সমস্ত ইটারনালদের ক্ষমতা একত্রিত হয়ে সেরসির সাহায্যে সদ্য জন্ম নিতে চলা সেলেস্টিয়াল টিয়ামুট সম্পূর্ণরূপে পাথরে পরিণত হয়, ফলে এমার্জেন্স সেখানেই থেমে যায়, মানে পৃথিবী ধ্বংসের হাত থেকে এখন পুরোপুরি মুক্ত। এরপরেই দেখা যায় ইকারিস সেখানে বসে কাঁদতে শুরু করে, কারণ সে বর্তমানে সিদ্ধান্ত নিতে পারছে না যে তার এখন কি করা উচিত,
মানে তার টিমের সাথে লড়াই চালিয়ে যাওয়া উচিত না তাদের সাথে যোগ দেওয়া উচিত। এই সিদ্ধান্ত নিতে না পেরেই ইকারি সরাসরি সূর্যের দিকে উড়ে যায়। এরপর সেরসি তার কাছে অবশিষ্ট থাকা ওই ইউনিমাইন্ডের কিছু ক্ষমতা দিয়ে স্প্রাইটকে মানুষে পরিণত করে, কারণ স্প্রাইট তার এই রূপ নিয়ে একদমই খুশি ছিল না। এরপর ড্রুক, থেনা ও মাকারি এই ইউনিভার্সের আরও অন্যান্য গ্রহতে ছড়িয়ে থাকা ইটারনালসের আসল সত্যিটা জানাতে তাদের স্পেসশিপ নিয়ে মহাকাশে রওনা হয়। পরবর্তী সিনে দেখা যায় বিন সেরসিকে তার ভালোবাসার কথা জানিয়ে তার পারিবারিক একটি গোপন ইতিহাস তার সামনে বলতে যাবে। ঠিক সেই টাইমে অ্যারিজম, সেরসি, ফ্রাস্টোস এবং কিঙ্গোকে মহাকাশে টেনে নিয়ে যায়, কারণ অ্যারিজম তাদের এই কাজে গভীরভাবে অসন্তুষ্ট। যে কারণে অ্যারিজম তাদেরকে জানায় তিনি মানবতাকে রক্ষা করবেন যদি ইটারনালদের স্মৃতি চেক করে তিনি বুঝতে পারেন যে মানবজাতি বেঁচে থাকার যোগ্য। এরপর অ্যারিজম বিচারের জন্য ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে তাদের তিনজনকে নিয়ে সেখান থেকে উধাও হয়ে যায়। মিড ক্রেডিট সিনে দেখা যায় থেনা, মাকারি ও ড্রুব তাদের স্পেসশিপ নিয়ে মহাকাশে ভ্রমণ করার টাইমে একটি পোর্টালের মাধ্যমে তাদের স্পেসশিপে এসে উপস্থিত হয় থ্যানোসের ভাই ইরোস ও তার সহকারী পিপ। এই ইরোসও আসলে একজন ইটারনাল, আর এখানে সে জানায় তোমাদের বন্ধু এখন বিপদে আছে আর আমি জানি তাকে কোথায় পাওয়া যাবে। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় ডেন একটি বক্স ওপেন করে একটি তলোয়ার বের করে। এই তলোয়ারের নাম হলো ইবনি ব্লেড, যেটা তার পূর্বপুরুষের ব্যবহার করে একটি হাতিয়ার, আর যে এই হাতিয়ার ব্যবহার করে তার মধ্যেই একটি অস্বাভাবিক ক্ষমতা চলে আসে। এই কারণে ডেন ওই হাতিয়ারটি তার হাতে নিতে যায়। কিন্তু এই টাইমেই অদেখা একজন ব্যক্তি তাকে প্রশ্ন করে সে এটা হাতে নেওয়ার জন্য প্রস্তুত কিনা, আর এখানেই এই মুভিটি সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এইরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও স্পাইডারম্যান নো ওয়ে হোম নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।